ভাঙড়ে তৃণমূলের দলীয় ফ্ল্যাগসহ শওকত মোল্লার ব্যানার খুলে ফেলে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এরপর আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল নেতা নেতৃত্ব। অভিযোগ বলতে আমাদের ঘটকপুকুরে গতকাল আইএসএফ যেভাবে মিথ্যাচার করেছে, শুধু মিথ্যাচার করেনি, সেই মিথ্যাচারের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যত ফ্ল্যাগ ফেস্টং ছিল তা ছিঁড়ে দিয়েছে এবং আমাদের প্রিয় নেতা পর্যবেক্ষক মাননীয় শওকত মোল্লার ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি ছিটিয়েছে, পানের পিক ফেলেছে, কেরেঙ্গা গুটখা শেখর এই ধরনের তো ওদের কালচার। তো আইএসএফের যে সমস্ত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়েছে, সেই সমস্ত মানে আইএসএফের কর্মী তাদের বিরুদ্ধে এবং নওশাদ সিদ্দিকের নেতৃত্বে যে এই ঘটনা ঘটেছে, কারণ ওরা তো জোর করে মানে জঙ্গি প্রশিক্ষিত সেই সমস্ত জঙ্গিরা তারা এসে যে সমস্ত নোংরামিটা করেছে সেই নোংরামিটার বিরুদ্ধে আমরা থানায় প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা নেবে। তবে তৃণমূলের দাবি, গত রবিবার ঘটকপুকুরে আইএসএফের একটি সভা হয়, সেই সভার পর তৃণমূলের দলীয় ফ্ল্যাগসহ বিধায়ক শওকত মোল্লার ব্যানার খুলে ফেলে দেয় বলে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এই ঘটনার পর সোমবার আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল নেতা আহসান মোল্লা সহ তৃণমূল নেতা বাহারুল ইসলাম। অভিযোগ করলাম এই কারণে, গতকাল ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে নওশাদ সাহেব একটি সভা করে এবং সেই সভা এসে নওশাদ সাহেবের উপস্থিতিতে আমাদের প্রিয় বিধায়ক ভাঙড়ের অবজারভার তানার ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেয় এবং দিদিমণি মমতাদির ছবি ছিঁড়ে ফেলে, অভিষেক ব্যানার্জির ছবি ছিঁড়ে ফেলে এবং সেই ছবিতে কিছু ওই গুটকা খেয়ে তার চিপ ফেলে। সেই জন্যে আমরা থানায় অভিযোগ করেছি, পুলিশ তদন্ত করে দেখছে, আমরা থানায় ওনার নামে অভিযোগ দায়ের করেছি। কার বিরুদ্ধে অভিযোগ করেছেন? নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, এবং যারা করেছে পুলিশ তাদের তদন্ত করে দেখবে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা শাহিন কাদের, তার দাবি রবিবার রাতে লাঠি সোটা নিয়ে তৃণমূলরা আইএসএফের দলীয় ফ্ল্যাগ খুলে দেয় এবং নিজেরা তাদের ফ্ল্যাগসহ শওকত মোল্লার ব্যানার খুলে ফেলে দিয়ে আইএসএফের দোষ দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। কালকের রাত বারোটার দিকে আমার কাছে খবর আছে, তৃণমূল একাধিক লোক ওখানে লাঠি ছোঁটা নিয়ে ওরা ওখানে ছিল রাত বারোটার দিকে। ওরা ওখান থেকে কী করলো, ওদের নেতাদের ছবি মানে শওকত মোল্লা সাহেবের ছবি ওরা নিজেরাই ছিঁড়ে, ওরা নিজেরাই পিক দিয়ে আমাদের নওশাদ এমএলএ নওশাদ সিদ্দিকীর গায়ে দাগ দেওয়ার চিন্তা ভাবনা করছে। তবে এইসব অভিযোগগুলো হচ্ছে মিথ্যেহীন অভিযোগ, তবে থানায় দিয়েছে অবশ্যই, থানায় নিয়ে করতেই পারে, ডায়েরি করতেই পারে, কিন্তু ডায়েরি ওরা যদি ভালো করে চেক আপ করে, শওকত মোল্লা নিজেই যদি ভালো করে চেক আপ করে, তারপর দেখবে ওই ওনাদের ছেলেদের গায়ে দোষটা যাবে। কারণ রাত বারোটার দিকে ওরা ঘোরাঘুরি করে ওই ধরনের কাজ করেছে, অযোগ্যতা কাজ করেছে। অভিযোগ বলতে, গতকালকে আইএসএফের একটা সভা ছিল এখানে, সেখানে তাদের কর্ণধর চেয়ারম্যান ওই নওশাদ সিদ্দিকের নেতৃত্বে কালকে এখানে একটা মিটিং ছিল, সে আমাদের থানা পারমিশন নিয়েই তারা মিটিং করেছে, সবই ঠিক আছে। কিন্তু এখানে আমাদের তৃণমূলের আইএনটিটিসির আন্ডারে যে শ্রমিকদের জায়গা, যে রিক্সা স্ট্যান্ড আছে, আবার মেট্রো স্ট্যান্ড আছে, সেখানে আমাদের নেতা, আমাদের ভাঙড় অবজারভার মাননীয় শওকত মোল্লা মহাশয়ের যে ফ্লেক্সগুলো মারা আছে ওনার ছবি দিয়ে, প্লাস আমাদের দলে যে ঝান্ডাগুলো আছে, তানাদের কে অধিকার দিল যে আমাদের নেতা শওকত মোল্লার এই ফ্লেক্সগুলো ছিঁড়ে দেওয়ার বা এই ঝান্ডাগুলো ছিঁড়ে দেওয়ার জন্য? এই উগ্রপন্থী, এই মানসিকতা ওনাদের মধ্যে এতটাই চলে এসছে যে আগামী দিন ভাঙড়ে যে রেষারেষি বা মিথ্যা অথবা তাদের যে মৌলবাদীর একটা দিক মানুষের মাথায় যে ঢুকিয়ে দিচ্ছে, তারই একটা পরিণতি দেখা গেল এই চোখের সামনে। আপনি তো ভিডিওটা করলেন বা ছবিটা।